খুলে নেওয়ার পরে মাপ দিলাম, দেখেন এখানে এক বোল্টের মতো শো করে। আর এই এক বোল্টে কিন্তু ভিউয়ার চলা সম্ভব না। আমরা 4 থেকে 5 সেকেন্ড চার্জ দেব, চার্জ দেওয়ার মাত্রই দেখবেন আমাদের এই লাইটটা জ্বলে। ট্রাই করার পরে আপনারা আমি হাত দিয়ে জ্বালিয়ে দেখাবো। আমি এসি কোডটা লাগাই নিলাম, এই জায়গায় আমি ইনপুট করলাম, দেখেন এখন কিন্তু জ্বলে। তো আমাদের এইটুক জ্বলার ক্ষেত্রেই মাত্র 4 থেকে 5 সেকেন্ড আমি ধরে রাখছি। এখন আমি হাত দিয়ে টেস্ট করব যে আমাদের ল্যাপটপের ব্যাটারি দিয়ে আপনি এসিডিসি লাইট তৈরি করতে পারলে 3 থেকে 4 ঘন্টা আপনার ব্যাকআপ দেবে নির্দ্বিধায়। তো আজকে আমরা দেখাবো ল্যাপটপের ব্যাটারি দিয়ে কিভাবে একটি এসিডিসি লাইট তৈরি করবেন। তো আমি ব্যাটারিগুলো খুলে নিলাম, খুলে নেওয়ার পরে মাপ দিলাম, দেখেন এখানে 1 ভোল্টের মতো শো করে। তো এই ব্যাটারিগুলো ল্যাপটপের ক্ষেত্রে কেন চার্জিং নিচ্ছে না তার বিষয়টা আমি খুলে বলি। ল্যাপটপের ব্যাটারিতে থাকা যে সার্কিটটা, এই সার্কিটটা অনেক সময় আইসি ড্যামেজ হয়ে যায়, তার জন্য এই ব্যাটারিতে চার্জ নেয় না। যখন আমরা লাইটের সেটিং করে নেব এই ব্যাটারিগুলো, দেখবেন 1 মিনিটে যদি একটা কারেন্ট থেকে 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগানো হয় তার ভিতরে আমাদের চার্জ নিয়ে নেবে। তো আজকে আমরা এই ব্যাটারি দুইটার কানেক্টর বানাই নিলাম, এখন এই লাইটের ভিতরে আমরা অ্যাডজাস্ট করব। আর অ্যাডজাস্ট করার পরে আমরা সেটিং করে নেব আমাদের পিসিবিটা। পিসিবিতে আমরা তারগুলো ঢুকে নেব, তারপরে আমরা সুন্দরভাবে সেটিং করার পরে তারগুলোতে ঝালাই ধরাই নেব, তারপরে লাইটের পিসিবিতে আমরা ঝালাই করে দেব। তো ঝালাই করার সময় অবশ্যই মনে রাখবেন সাদা লাল তারটা দিবেন পজিটিভে এবং নেগেটিভে কালো তারটা, সরি আমি এ জায়গার থেকে এই সাইডে লাগাবো পজিটিভটা। তো পজিটিভটা আমি পজিটিভে লাগাই দিলাম। এবারে আমরা কালো যে তারটা আছে, কালো তারটা আমরা লাগাই দেব নেগেটিভে, এবং সাদা তারটা লাগাই দেব এফ লেখা যে চিহ্নটা আছে এই এফ লেখা চিহ্নতে আমরা দিয়ে দেব। তো পরবর্তীতে আমাদের এই পিসিবিতে দুইটা অপশন, যদি আমরা এসি সাইডটা যদি কাটতে যায় তো সেক্ষেত্রে আমরা 22 ওহমের একটি রেজিস্ট্যান্স এর জায়গায় ব্যবহার করব, যাতে আমাদের এসিডা টিকসই হয়। শুধু কি ব্যাটারি ব্যাকআপটা টিকসই হইলেই চলবে? না। তো সেক্ষেত্রে আমাদের দরকার একটি 22 ওহমস রেজিস্ট্যান্স। আমরা এসি পজিটিভে এই রেজিস্ট্যান্সটা লাগাই দেব, 22 ওহমস কোয়ার্টার একটি রেজিস্ট্যান্স। তো আসুন, আমাদের এই কাজটি এখন হয়ে গেল, আমরা এখন চেক করব। তারের মাথাটা আমি রেজিস্ট্যান্সের এক মাথায় লাগাই নিলাম। তো তারপরে আমরা সুন্দরভাবে ঝালাই করে দেব, ঝালাই করার পরে আমরা আপনাদের চেক করে দেখাবো যে আমাদের এই কাজটি কেমন লাগলো, অবশ্য কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের কিন্তু আমি আগেই দেখাইছি যে 1 ভোল্টের মতো আমাদের এই ব্যাটারিতে আছে, 1 ভোল্টে লাইটটা কিন্তু জ্বলা সম্ভব না। তো আমি একবার লাগাবো, আমি হাত দিয়ে জ্বালিয়ে দেখাবো। আমি এসি কোডটা লাগাই নিলাম, এই জায়গায় আমি ইনপুট করলাম, দেখেন এখন কিন্তু জ্বলে। তো আমাদের এইটুক জ্বলার ক্ষেত্রেই মাত্র 4 থেকে 5 সেকেন্ড আমি ধরে রাখছি। এখন আমি হাত দিয়ে টেস্ট করব যে আমাদের, আমি হাত দিয়ে টেস্ট করতেছি, দেখেন আমার লাইটটা কিন্তু 1 থেকে 5 সেকেন্ডের ভিতরে চার্জ উঠে গেছে। আর এই ব্যাটারিটা 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা ব্যাকআপ দেওয়া সম্ভব, যেহেতু ডাবল ব্যাটারি। যদি আমরা একটা ব্যাটারিও ব্যবহার করি তো সেক্ষেত্রেও 4-5 ঘন্টা থাকবে। ধন্যবাদ, ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের